সম্মানি দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। জ্বালানি তেল আমদানিতে বিদেশি জাহাজের পাশাপাশি দেশি জাহাজও ব্যবহার করতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে, অর্থাৎ বিপিসিকে। সচিবালয়ে রোববার এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিপিসি সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন অর্থাৎ বিএসসির বহরে থাকা তিনটি জাহাজ তেল আমদানির জন্য ব্যবহার করবে। ব্যবহারের বিষয়টি ঠিক করতে দুই পক্ষ বৈঠক করবে। আগামী জানুয়ারি থেকে বিএসসির জাহাজ ব্যবহার শুরু হবে। সূত্র বলছে, বিএসসির জাহাজ ব্যবহার করলে একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে তেল আমদানিতে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিপিসি এখন শুধু বিদেশি জাহাজে করে তেল আমদানি করে। বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিদেশ থেকে আমদানিতে 50% পণ্য দেশি জাহাজে করে আনার বিষয়টি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আইনে স্পষ্ট বলা আছে। আইনে আরও বলা আছে, সরকারি তহবিলের অর্থে সমুদ্রপথে পরিবাহিত পণ্য রাষ্ট্র মালিকানাধীন বিএসসির মাধ্যমে পরিবহন করতে হবে, ফলে এটি বিএসসির অধিকারের মধ্যে পড়ে। তাছাড়া বিদেশি জাহাজের মাধ্যমে তেল আমদানির কারণে দেশি বীমা কোম্পানি অর্থ আয় থেকে বঞ্চিত হচ্ছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা আরও বলেন, দেশি জাহাজ ব্যবহার করলে আপৎকালীন পণ্য পরিবহন অধিক নিরাপদ হবে, বিদেশি জাহাজ নির্ভরশীলতা কমবে, এতে ডলার সাশ্রয় হবে। অন্যদিকে বিবিসির বক্তব্য হচ্ছে, জ্বালানি তেলের চাহিদার পুরোটা আমদানি করার মতো সক্ষমতা বিএসসির নেই। তাদের মতে, বাংলাদেশ বছরে 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, এছাড়া 40 লাখ টন ডিজেল আমদানি করে। পুরোটাই আমদানি করা হয় বিদেশি জাহাজে করে। এর বাইরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও জ্বালানি তেল আমদানি করে বিপিসি। এত বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানির সক্ষমতা বিএসসির নেই। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।